আম কম্পিটিশন। আমার সাথে আছে রিয়ানা। আমরা কে কয়টা আম খেতে পারি আজকে টাইম দিয়ে দেওয়া হয়েছে, মানে টাইম যদি না দিই যে আমরা কয়টা খাইতে পারি তাহলে আমাদের জন্য প্রেশার হয়ে যায়, এই জন্য 1 মিনিটে কে কয়টা খেতে পারে সেটা দেখা হবে। আমাদের পিছনে দুজন আছেন, তারা এটা বিচার করবে কে কিভাবে শেষ করছে আমরা এবং কে কয়টা খেয়েছে। তো রিয়ানা, পানিশমেন্টটা হচ্ছে তুমি হারমোনিয়াম বাজিয়ে গান করবা, এটা তো হেরে গেলে আমি, কারণ আমি গান পারি না, তুমিও গান পারো না, এটা চরম একটা পানিশমেন্ট হবে। হ্যাঁ, আর একটা পানিশমেন্ট আছে, না পানিশমেন্ট একটা একটা হবে নাকি দুইটা হবে, যেকোনো একটা, মানে ওই যে বুক ডাউন যেটাকে বলে, তুমি ওইটা চাচ্ছ যে ওইটা পানিশমেন্ট, মানে আমাকে সাজা দেওয়ার একটা। তুমি তো কিছুদিন জিম করছো, তুমি এটা ভালো পারবা, কিন্তু আমি তো, আমার জন্য এটা আসলে, মানে সবাই আমাকে শাস্তি দেওয়ার জন্য তৈরি থাকে, কিভাবে আমার শাস্তিটা বেশি হয় আর কি, আমার বোন হয়ে ওইটা আসে যে করলো না আমার জন্য, করলো না আর কি। তো আমরা যাই, শুরু করে দিই না তাহলে। আচ্ছা, সেদিন গিয়েছিল ম্যাম, যেতে গেলে আমি জিতে গেছি, এখন ও গান করবে আর প্রসাদ দিবে 20টা। কেন তুমি তো বললা যে ঠিক আছে দুইটা, প্রসাদ দিয়ে তারপরে গান করবা, আমি গান করে বসে, না গান করবো না। ওকে চলো তাহলে তোমার গান শুনি, যে কেমন গান করো হারমোনিয়াম বাজিয়ে, আর হচ্ছে প্রসাদ দেবে 20টা। দেখা হচ্ছে আমাদের পানিশমেন্ট রাউন্ডে। আর এরকম সুন্দর সুন্দর পানিশমেন্ট এবং খাওয়া দাওয়ার জন্য আমার সাথে কন্টেস্টে আপনারা অ্যাটেন্ড করতে পারেন। আর নেক্সট পানিশমেন্ট কি হতে পারে নেক্সট খাওয়া দাওয়ায় এটা কমেন্ট সেকশনে জানিয়ে দিন, এবং সেই পানিশমেন্টটা কে সাজেস্ট করেছে তার নামটা প্রকাশ হবে আমাদের ওই ভিডিওতে, এবং চাইলে আপনিও আমার সাথে কন্টেস্টে অ্যাটেন্ড করতে পারেন। এবার আমাদের পানিশমেন্ট রাউন্ড, চলো।